years. I am coming to Dhaka. And I'm coming with my mother. Can't wait to meet you. Palo. Bashi. সারা বিশ্বে পরিচিত একটি মুখ ওইটিলিয়া, শুধু মুখে নয় পরিচিত তার কণ্ঠে। তিনি মূলত একাধারে গায়িকা, মডেল ও বটে। নিজের গানেই তিনি বেশিরভাগ মডেল হয়ে থাকেন। জনপ্রিয় এই গায়িকা এবার বাংলাদেশে এসেছেন, যদিও আগে থেকেই এ কথা অনেক গুঞ্জন ছিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার দুপুর 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ওইটিলিয়া তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন। তিনি বলেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ, আপনাদের বলতে চাই আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি, দেখা হবে আপনাদের সঙ্গে। এদিকে জানা যায়, শনিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। এতে লাইভ পারফরমেন্স করবেন ওইটিলিয়া। মূলত নোকিয়া G21 ফোনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অংশ নিতে তার বাংলাদেশে আগমন প্রসঙ্গত সুদর্শনী ওইটিলিয়ার জন্ম রুমানিয়ান সুবয়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত, তবে 2014 সালে বিলিয়নেরা গানটি প্রকাশের পর সারা বিশ্বে ব্যাপক পরিচিতি পান। এরপর থেকে তার অনেক গানই শ্রোতারা দেখছেন এবং শুনছেন, তবে এটাই তার প্রথম বাংলাদেশ সফর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।